ডলার সংকটে এবার হুমকিতে সারের আমদানি। অনিশ্চয়তা তৈরি হয়েছে আসছে বোরো মৌসুমে ইউরিয়ার যোগান নিয়ে। এরই মধ্যে রাষ্ট্রীয় কর্পোরেশন বিসিআইসি কাফকোর কাছে বকেয়া ১.৫ কোটি ডলার পরিশোধের তাগিদ দিয়ে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও শিল্প সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরকে। দেশে ব্যবহৃত সারের বেশিরভাগই প্রয়োজন হয় বোরো মৌসুমে। বিএডিসির তথ্য বলছে চলতি অর্থবছরে কেবল ইউরিয়া সারের দরকার প্রায় ২৭ লাখ টন। এর বেশিরভাগই মেটাতে হচ্ছে দেশের বাইরে থেকে আমদানি করে। এছাড়া বিদেশি বিনিয়োগের দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির কাছ থেকেও কিনতে হয় বিদেশি মুদ্রায়। তবে দীর্ঘদিন ধরে চলা ডলার সংকটের প্রভাব পড়েছে এই খাতেও। চলতি অর্থবছরের জন্য বিসিআইসির মাধ্যমে সরকারিভাবে ৯ লাখ টন আর কাপকো থেকে ৫.৫ লাখ টন ইউরিয়া আমদানির লক্ষ্য নির্ধারণ করে সরকার। আর কাপকোর কাছ থেকে ৫ লাখ টনের মধ্যে ৩ লাখ টনের জন্য এলসি খোলা হয় বাংলাদেশ কৃষি ব্যাংক ও অগ্রণী ব্যাংকে। এসব এলসির বিপরীতে কাপকোর পাওনা ১.৫ কোটি ডলার, যার বেশিরভাগই কৃষি ব্যাংকের কাছে। এই অর্থ সময় মতো দিতে না পারলে সমস্যা হতে পারে বাকি ২.৫ লাখ টনের আমদানি প্রক্রিয়ায়, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হতে পারে বড় হুমকি। সারের যে চাহিদাটা সেটা আমরা এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমরা টের পাবো। আমরা কিন্তু এখন পর্যন্ত পত্রপত্রিকায় সেরকমভাবে দেখছি না যে কোনো এলাকায় সারের চাহিদা বা সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে এই বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের সচিব সহ বেশ কয়েকটি দপ্তরে চিঠি দিয়েছে বিসিআইসি। এতে বলা হয় চাহিদা মেটাতে আগামী জুনের মধ্যে আরও অন্তত ২.৫ লাখ টন সার আমদানির জন্য ঋণপত্র খোলা জরুরি। বলা হয় ডলার সংগ্রহ করতে না পারায় ঋণপত্রে নিষ্পত্তি করতে অনীহা প্রকাশ করছে রাষ্ট্রীয় মালিকানার দুটি ব্যাংক। আমরা তাদেরকে এলসি খুলতে দিচ্ছি না, আমরা একটু নিয়ন্ত্রিতভাবে তাদের সঙ্গে ব্যবহার করতেছে। আমাদের কখনো কখনো অন্য ব্যবসায়ও যেতে হয়, তো অন্য ব্যবসায় যাওয়া এবং বিসিআইসিকে এলসি খুলতে দেওয়া, এই দুইটার মধ্যে আমরা ব্যালেন্স করে চলছি। এলসি খুলতে বিসিআইসির অসুবিধা হবে না। প্রায় আরও ৭.৫ লাখ টন পাইপলাইনে আছে প্রসেস করা জিটুচিতে, তো সেগুলো হয়তো এলসি খুলবে, আসবে হয়তো সাময়িক। যদি কোনো ব্যাংকের সাথে এলসি খোলার সমস্যা হলেও এটা থাকবে না, এটা আবার রিকভারি হয়ে যাবে। আর যদি আনতে না পারে তাহলে টোটাল ডিজাস্টার হবে। ইউরিয়া ছাড়া অন্যান্য সারের ক্ষেত্রে বড় নির্ভরতা রয়েছে বিদেশের উপর। দেশজ উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার আর দ্রব্যমূল্য সহনীয় রাখাই যখন নতুন মন্ত্রিসভার চ্যালেঞ্জ, ঠিক সেই সময়ে কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সারের ঠিকঠাক যোগানে এলসির জটিলতার নিরসন হবে কীভাবে, সেটাই এখন দেখার বিষয়। ইমদাদ হক, চ্যানেল ২৪, ঢাকা।